চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আছে ভগবান যাকে দেয় ছাপ্পর ফার্কে হয় পেশায় রাজমিস্ত্রি সংসার চালাতে খুবই কষ্ট রাজমিস্ত্রির কাজের এবং এই রোদের তাপদহের মধ্যে রাজমিস্ত্রির কাজ করতে হয় আর ইচ্ছে করে লটারি টিকিট কাটা যদি একবার আর সেইটাই ঘটনা ঘটে গেল মঙ্গলবার দুপুরে নিমাই সরকারের একশো কুড়ি টাকা দিয়ে লটারি কাটে আর বিকেলে হলে জানতে পারে প্রথম পুরস্কারের এক কোটি টাকা লটারিতে হলেন এই রাজমিস্ত্রি মাত্র একশো কুড়ি টাকার টিকিটেই বাজিমা ইংলিশ বাজারের ফুলবেড়িয়া গ্রামে পঞ্চায়েতের তাঁতিপাড়া এলাকার বাসিন্দা নিমাই সরকার নামে এক যুবক রাজমিস্ত্রি কাজ করে কোনো রকমই সংসার চলতো পরিবারে রয়েছে দুই মেয়েও তিনি একশো কুড়ি টাকা দিয়ে লটারি কাটেন লটারির টাকা নিয়ে নিমাই বাবুর ইচ্ছে এই টাকা দিয়ে তার ছেলে মেয়েদের পড়াশোনা সহ বাড়ি তৈরি করবেন এবং লটারিতে এক কোটি টাকার প্রথম পুরস্কার ভাগ্য মিলেছে এই খবর পেয়ে শটান লটারির নিয়ে মিল্ক ফাড়ির দ্বারস্থ বিপদগ্রস্ত হয়েছেন তিনি ওই যুবক তার স্বপ্ন ছিল লটারির একদিন না একদিন এক কোটি টাকা পাবে সে তবে আজকে এক কোটি টাকা প্রথম পুরস্কার পেয়ে খুশি নিমাই সরকার ও তার পরিবার আনন্দে আত্মহারা নিমাইবাবু চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন বাজারে একটা সময় খাওয়ার করে দেখি টিকিটটাকে মেলাই দেখতে গায় আমরা ফাস্ট পাইলে গেছে কত টাকা লেগেছে আপনার কত টাকা তো এটা আপনি কিভাবে ভাবলেন যে এই টাকা কাটলে টাকাটা লেগে যাবে আমি ভয় না সব মাঝে মাঝে কাটি হ্যাঁ মাঝে সময় কাটি আর ভাগనికి আমাদের 40 টাকা লাগবে আমি মিলেই দেখি সেই আমরা বাকি 40 টাকা লেগেছি তাই যেছি আমরা মিলকি ফারি 50 জনকে 50 জন কাটতে যাওয়ার জন্য আমাদের শরীরটা করেছে তো আপনি তো কোটিপতি হয়ে গেলেন তো আপনি এই টাকাগুলো করবেন কি এই টাকাগুলো কী করবো আমার কমে যাচ্ছে বাচ্চা কাচ্চা কটা আপনার তিনটে হ্যাঁ দুটো হাড়ি ঘাড়ি আপনার নাম নিমাই শোটা বাড়ি দারশাল্লা পাতিপাড়া ডাকু দেখো আপনি কত টাকা টিকিট কেটেছিলেন আপনি একশো কুড়ি টাকা টিকিট পেয়েছিলেন কী লেগেছে আপনার ফার্স্ট প্রাইজ তা আপনি কী করে বুঝলেন যে আপনার প্রাইজ লেগেছে আমি বুঝলাম খাওয়ার পরে মিলিয়ে দেখি যে আমার ফার্স্ট প্রাইজ লেগেছে ও তারপরে আপনি কী করলেন তারপরে আমি আসলাম মিটি পারি হুম আমাদের প্রসঙ্গের সুবিধার জন্য হুম আমাদের সহযোগিতা করেছে হুম তো আপনি তো দিনেই কোটিপতি হলেন তো এই টাকাগুলো করবেন কি আপনি এই টাকাগুলো সবার দুটো মেয়ে আছে ছেলে আছে তাহলে একটা মানুষকে আপনার নাম হিমায় সরকার হিমায় সরকার বাড়ি তাথিপাড়া দারশাললাহ তাদিপ করে বলেন দারশাল্লাহ তাথিপাড়া আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার